हेलो बंधुरा केमन आछेन आपनारा आशा करी सबाई भालो आछेन। अनितार रान्नाघर थेके सबाइके स्वागतम। आजके आमी रान्ना करे देखाबो बासमती चाल छाड़ाई केमन करे डिम बिरियानी रान्ना करा जाए। तो भिडियोटी शुरू करार आगेई बोली आमार एई छोट्ट चैनलटी अवश्यई सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी क्लिक करते भुलबेन ना, ताहले आमी जोदि नतुन कोनो भिडियो निये आसि सबार आगे आपनि देखते पाबेन। तो चलुन शुरू करा जाक। प्रथमे एई जे देखते पाच्छेन एकटा गामलार मध्ये आमी एखाने 700 ग्राम चाल आछे। एई चालटा आमी भालो करे धुये परिष्कार करे आध घंटा भिजिए रेखे देव। एबारे आमी देखते पाच्छेन एकटा कड़ाई गरम करते दिएछि। कड़ाईटा गरम हये गेछे। कड़ाइर मध्ये आमी सादा तेल दिए दिच्छि। तेलटा गरम हये गेछे। तेलेर मध्ये एई जे आमी पेंयाज केटे रेखेछि एई पेंयाजगुलो भेजे बेरेस्ता बानिये नेब। এই পেঁয়াজগুলো একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছি এই ডিমগুলো ভেজে নেব। तेलर मध्य लवण और हलुद दिए जो अपनी डिम भाजें ताहले किन्तु आपनार डिम भाजार कलरटा खूब सुंदर हबे। और ये डिमटा किन्तु खूब एकटा बेशी आमि भाजबो ना, अल्प भेजेई तुले नेब। डिम भाजा हये गेछे। डिमगुलो आमि तुले निच्छि। एबारे आमि ओई तेलेर मध्य आलूगुलो सेদ্ধ करे रेखेछि आलूगुलो एकटु भेजे निच्छि। आलूगुलो खूब एक भाजबो ना, अल्प भेजे तुले नेब। देखुन आलू भाजागुलो हये गेछे। एगुलो आमी तुले निच्छि। एबारे आमी ओई तेलेर मध्य आरेकटु तेल दिए दिच्छि। दिए देवार पर तेजपाता शुकनो लंका गोटा जिरा और एई जे पेंयाज कुचि करे रेखेछि सेई पेंयाज कुचिगुलो दिए दिच्छि। এবার আমি বিরিয়ানির যে ডিমের তরকারিটা হবে সেই তরকারিটা রান্না করব। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এই যে এখানে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর ভালো করে এরকম করে মিশিয়ে আমি এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম করে ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট এই মশলাটা আমি কষিয়ে নেব। 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু শুকনো মশলার গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আবার এরকম মিশিয়ে দিয়ে এই যে আমি টমেটো বেটে রেখেছি সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এরকম করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটো বাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এরকম করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এই যে আমি আলু আর ডিম ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না, একটু গা মাখা ঝোল রাখতে হবে। ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরকম করে একটা থালা দিয়ে আমি 5 মিনিট এই তরকারিটা রান্না হতে দেব। ए देखुन 5 मिनट पर ढाकाटा आमी तुले निच्छी। ए देखुन तरकारीटा किन्तु आमादेर प्राय एकदम रेडी हये गेछे। एबार आमी ए तरकारीर मध्ये एकटु गरम मशलार गुँड़ो छड़िए दिच्छी। दिए दिए एरकम भालो करे मिशिए दिते होबे। देखुन आमी किन्तु तरकारीते खूब एकटा झोलो दिइनि, एरकम गा माखा झोल राखते होबे। और ये जो 5 मिनट आमी तरकारीटा ढाका दिए रान्ना करलाम, ये 5 मिनिटेर मध्ये किन्तु आमी 2 থেকে 3 बार ढाकाटा तुले तुले तरकारीटा नेड़े दिएछि, ताछाड़ा किन्तु नीचे लेगे जाबे। तरकारीटा आमार हये गेछे, ग्यासटा बंद करे दिए तरकारीटा नामिये निच्छि। एबारे देखते पाच्छेन आमी एकटा हाड़ीते बेश किछुटा जल गरम करते दिएछि। जलटा किन्तु गरम हये गेछे, जलटा फुटछे। एखन एई जलेर मध्ये आमी 2টো तेजपाता, एकटा गोटा दारचिनी, 4টে সাদা এলাচ, 4-5টা লবঙ্গ, একটু লবণ, একটু সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু আপনি যে ভাতটা রান্না করবেন সেই ভাতটা ঝরঝরেও হবে, আবার একদম পরিষ্কারও হবে, মানে সাদা ভাত হবে। এবারে আমি এই জলের মধ্যে এই যে চাল আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর জলের সঙ্গে এরকম ভালো করে চালটা মিশিয়ে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে চালটার আমি ভাত রান্না করছি এটা কিন্তু বাসমতি চাল না, এটা আমরা যে ঘরে থাকা সাধারণ চালের ভাত খাই সেই চালের ভাত। তার জন্য কিন্তু আমরা যে ভাতটা সবসময় রান্না করে খাই সেই রকম করেই রান্না করতে হবে। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে যেমন ভাতটা একটু শক্ত শক্ত করে নামাতে হয়, এটা কিন্তু তেমন নামানো যাবে না। এটা ঠিক আমরা যেমন ভাত খাই তেমনটাই নামাতে হবে, কিন্তু একদম নরমও করা যাবে না আবার একটু শক্তও রাখা যাবে না। ভাতটা যেন ঝরঝরে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ভাতটা পুরোপুরি সেদ্ধও হবে আবার একদম ঝরঝরেও থাকবে, এরকম করে ভাতটা রান্না করতে হবে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি দেখিয়ে দেব কেমন করে ভাতটা রান্না করতে হবে। তো ভাতটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি মাঝে ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না। না, ভাতটা কিন্তু হয়নি, দেখুন মাঝে কিন্তু একটু শক্ত শক্তই আছে, আর একটু হবে। আমি আবার ঢাকাটা দিয়ে রান্না হতে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে দেখছি ভাতটা হয়েছে কি না। আর এই ভাতটা রান্না করার সময় গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে, কম কম আছে কিন্তু ভাতটা রান্না করা যাবে না। এই দেখুন এখন কিন্তু ভাতটা ঠিকঠাক হয়েছে, ভাতের ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে আবার ভাতটাও ঝরঝরে আছে। এখন আমি এই ভাতের জল ঝরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন ভাতের আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর ভাত হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে, কিন্তু ভাতের ভেতরটাও সেদ্ধ হয়েছে আবার একদম ঝরঝরে হয়েছে। যারা একটু নরম ভাত খান তারা কিন্তু যেদিন বিরিয়ানি করবেন সেদিন এরকম ঝরঝরে সুন্দর করে ভাত রান্না করে নেবেন। এবার আমি দেখতে পাচ্ছেন যে হাঁড়িটাতে ভাত রান্না করলাম সেই হাঁড়ির মধ্যে আমি একটু ভাত রেখে দিয়েছি আগে থেকেই। এখন আমি এই ভাতের মধ্যে আর একটু ভাত দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে দিয়ে দেওয়ার পর এই যে আমি আলু আর ডিমের তরকারিটা করেছি সেগুলো হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এরকম করে তরকারিটা দিয়ে দেওয়ার পর আমি এই যে বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ ভেজে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপর আমি আবার উপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। এরকম করে আবার ভাত দেওয়ার পরে আবার এই যে ডিম আর আলুগুলো দিয়ে দিতে হবে। এরকম করে ডিম আর আলুগুলো দিয়ে দেবার পর আবার আগের মতো ভাতগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার এই যে বেরেস্তা করেছি সেই বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে আবারও সেই আগের মতোই একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে আর একটুখানি ভাত দিয়ে ওপর দিয়ে ঢেকে দিতে হবে। সব কিছু দিয়ে দেবার পর দেখতে পাচ্ছেন না ওপর দিয়ে আমি আর একটু করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। যেহেতু এটা সাধারণ চালের বিরিয়ানি সেই জন্য মশলাগুলো একটু বেশি দিতে হবে। সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে আমি বিরিয়ানিটা ভাপ দেব, যাতে ভাপটা বেরিয়ে না যায় তার জন্য আমি আটা গুলিয়ে চারিদিকে এরকম করে লাগিয়ে দিয়েছি। দেখুন আমার চারিদিকে আটা লাগানো হয়ে গেছে। আর এই যে ওপর দিয়ে দেখছেন আমি আবার একটু মশলা ছড়িয়ে দিয়েছি, তার কারণ এটা সাধারণ চালের বিরিয়ানি, তার জন্য একটু মশলাটা বেশি করেই দিতে হবে। এখন আমি একটা ঢাকা দিয়ে এই হাঁড়িটার মুখ বন্ধ করে দিচ্ছি। এরকম করে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না আসে। হাঁড়ির মুখটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি 10 থেকে 15 মিনিট গ্যাসটা জ্বালিয়ে এটা ভাপ দিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। খুব অল্প আছে 10 থেকে 15 মিনিট এই বিরিয়ানিটা আমি ভাপ দেব। এই দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন এখন আমি একটা গামলার মধ্যে বেড়ে আপনাদের দেখাচ্ছি। ঢালতে সুন্দর একটা বিরিয়ানির গন্ধ আসলো, আপনারা দূরে থেকে বুঝতে পারছেন না। রান্না করে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো হয়ে গেল আমার ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিরিয়ানি রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।